মহিউদ্দিন সেক্রেটারি মহিউদ্দিন মহিউদ্দিন চেয়ারম্যান মহিউদ্দিন সভাপতি আমার মহিউদ্দিনকে নৌকা দেওয়া হলো কি আপনার কি সমস্যা আছে কি সমস্যা আছে আপনার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হরিনারপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হরিনারপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকাল তিনটায় হরিনারপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হরিনারপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান আতা। যে ভালোবাসা নৌকার যে দরদ সেই দরদ বুকে ধারণ করে তার থেকেই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক। বিগত পাঁচটি বছর আপনারা চেয়ারম্যান করেছিলেন, আপনাদের প্রতিনিধিত্ব করেছে, তো আমি আপনাদের কাছে জানতে চাই। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন রেখা। এখানে আজ প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের নেতা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। আপনারা কিছু মানুষ কিছু বিএনপির ভাইরা জামাত শিবিরের ভাইরা সেদিন তো অল্প হাসি হাসি ছিল ভীষণ কি, আজকে আপনারা দেখেন আমরা সেই ভীষণ 2021 কিন্তু আমরা পৌঁছে গেছি, আজকে আমাদের দেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আক্তার জামান টগর। মাধ্যমে আমি সভাপতি থাকাকালীন হরিনারপুরে উন্নয়ন করেছি। সদস্য আব্দুল বারী বিশ্বাস প্রমুখ। আমি 1971 সালে হাই স্কুলের ছাত্র ছিলাম, তখন থেকে আমি আওয়ামী লীগ করে আসছি, তারপরেও যাই হোক দল এক পর্যায়ে 75 সালের পর থেকে এক পর্যায়ে দল নির্বল নির্চলে তাই আমরা থেমে গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে হাঁটে হাঁটে পা পা করে দল যখন অগ্রসর হতে লাগলো আমিও দলের সাথে অগ্রসর হলাম। 1930 বছর আগে আমাদের হরিনার বিনোদন আমলের সভাপতি ছিল আমাদের রশিদ মাস্টার এবং আমার বন্ধু লেখক আলী অনিশ্চল সেক্রেটারি, আমরা আনোয়ারুল ভার নির্বাচন করেছিলাম, তখন এই ফারুকের কোথায় ছিল আমার জানা নেই, মহিউদ্দিন কোথায় ছিল আমার জানা নেই, ওই রশিদ মাস্টার লেখক দীপক দা এদের সাথে করে আনোয়ার আলী ভাই এমপি নির্বাচন আমরা করেছিলাম রাতের অন্ধকারে ওই উঠন বৈঠক করেছিলাম, তখন থেকে আমি দল করে এসেছি, তারপরে আমি 9 বছর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলাম, 8 বছর ওয়ার্ডের সভাপতি ছিলাম, এখন বর্তমানে ইউনিয়নের সহসভাপতি মানে আমার আতামার, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি, কারণ আমার আমার বর্তমান যিনি প্রকল সভাপতি সাবেক সভাপতি আমার মহিউদ্দিন আমার 17 বছর উনি ওনারা ক্ষমতা ছিলেন, আমি ওয়ার্ডের সভাপতি থাকা সত্ত্বেও আমাকে একটি প্রকল্প দেয় নাই, আমি ওর সভাপতি অথচ আমার সেক্রেটারি ওয়ার্ডের সেক্রেটারি তাকে 10টা প্রকল্প দেওয়া হয়েছে, কারণ এই 10টা প্রকল্প তাকে আমি আর এক মিনিট কথা চেয়ে নিয়েছি, আমি নৌকার প্রতীক চেয়েছিলাম, আমি ঢাকাতে মননপতি দিয়েছি নৌকার মননপতি কিনেছি, আমার 10,000 টাকা খরচ হয়েছে, আমার লোকজন সহ আমার মননপত্র 5,000 টাকা দিয়ে অনুমতি কিনে দলীয় অনুমতি কিনে আমি নৌকার প্রার্থী হয়েছিলাম, আমি প্রার্থী হওয়ার আগে আমি আতা ভাইকে বহুবার বলেছি ভাই নৌকার প্রতি আমাকে দিয়েন, হানিম ভাইকে বলেছি ভাই আমার নৌকার প্রতি দিয়েন, আমি লিখিত আবেদন দিয়েছি হানিম ভাইয়ের কাছে, জেলা সভাপতি জেলা সাধারণ সম্পাদক থানার সভাপতি আতা ভাইয়ের কাছে আবেদন দিয়েছিলাম যে আমাকে নৌকা দেবেন, কিন্তু মহিউদ্দিন সেক্রেটারি 17 বছর মহিউদ্দিন চেয়ারম্যান তারপর মহিউদ্দিন আবার সভাপতি মহিউদ্দিন আবার নৌকা দিল আমার ইউনিয়নকে গণমূল্য ব্যাখ্যা নেই, মহিউদ্দিন সেক্রেটারি মহিউদ্দিন মহিউদ্দিন চেয়ারম্যান মহিউদ্দিন সভাপতি আমার মহিউদ্দিনকেই নৌকা দেওয়া হলো কি আপনার কি সমস্যা।
যেন নিশ্চিত করেন। এই আশাবাদ ব্যক্ত করে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এই প্রত্যাশাকে আমি শেষ। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, টোয়েন্টি ফোর।